তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমার নতুন শাঁখাপলা জোড়া, ঠিক আছে? এই যে দেখো, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো পুজোর জন্য এটাও আমি নিয়ে নিলাম, কারণ এই জিনিসটা হাতে না থাকলে ভালো লাগে না। তোমরা জানো আমি হাতে কখনো শুধু শাঁখা পরি না, শাঁখার সাথে পলা থাকবে তবেই ভালো লাগে, তাই তো? তবেই তো একটা নারীর সৌন্দর্য বেড়ে ওঠে, তাই তো? শুভ মহালয়া, পুজোর অনেক 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 শুভেচ্ছা। মহালয়া মানে পুজো চলে এসেছে, পুজো পুজো সাজো রবে চারিদিক মেতে উঠেছে। আর আজকে এখন বাজে হচ্ছে 5:45। ঘুম থেকে উঠে সেই সকালবেলার একটা মুহূর্ত হয় না ভোরবেলায় ওঠার, মহালয়ার দিন বিশেষ করে। তো ভেবেছিলাম 5টায় উঠবো, ঘুম ভাঙেনি। গতকাল রাত্রিবেলায় অনেকটা লেট হয়েছিল ঘুমাতে ঘুমাতে, তো তার জন্যে 5:45 দিকে ঘুম থেকে উঠলাম। তো প্রত্যেক বছর এই সকালবেলায় টিভি খুলে মহালয়া 5টার সময় উঠে বা 4টের সময় উঠে যে মহালয়া দেখা, সেই জিনিসটা যেন এখন খুব মিস করি, অনেকটা মিস করি। দেখো সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু ওই টিভি নেই যে টিভি খুলে মহালয়াটা দেখব। আর এখন সত্যি কথা বলতে সেই মহালয়া দেখার ব্যাপারটাও যেন আসে না, কয়েক বছর ধরে এই জিনিসটা হয়ে গেছে। এখন বড় হয়ে গেছি না, ছোটবেলায় এই জিনিসটা খুব সুন্দর ছিল, ছোটবেলাকার স্মৃতি। বাজি ফাটানো, ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় উঠে মহালয়া দেখতে হবে, সারাদিনটা একটুখানি বেশ ভালো ভালোভাবে কাটাতে হবে, এমনকি গতকালকে রাত্রিবেলা পিকনিক করতে হবে, মানে মহালয়ার দিন আগের দিনকে। বেশ ভালো ছিল গো সময়টা, সত্যি খুব ভালো ছিল। মানে সেই যে ছোটবেলাকার স্মৃতি, সেই যে ছোটবেলাকার মুহূর্তগুলো এখন আর ফিরে পাওয়া যায় না, সত্যি তাই। মানে ইচ্ছে করলেও যেন সেই খুশি, সেই আনন্দগুলো নিজের লাইফে ফিরে পেতে পারি না। যাই হোক, ভাবলাম সকালবেলায় উঠি, এই দিনটা যেন মনে হয় সকাল সকাল উঠি, সকাল সকাল উঠে কাজকর্মগুলো করি, বেশ ভালো লাগে। আর এখন তো আমি ইউটিউব করি, তো তার জন্য তোমাকে সকাল সকাল উঠতে হবে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে। এত ভালো লাগছে, সূর্যটা উঠছে, চারিদিক একটু কুয়াশা কুয়াশা মতো ব্যাপার, দেখতে পাচ্ছ এদিকে, দেখতে পাচ্ছ একটা হালকা কুয়াশা কুয়াশা মতো ব্যাপার। পুজো আসছে, ঠান্ডা পড়ছে, আর এই যে চারিদিক দিয়ে যে বাজির আওয়াজটা, এদিক থেকে আওয়াজ আসছে, ওদিক থেকে আওয়াজ আসছে, ওদিক থেকে আওয়াজ আসছে, বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে বাজি এনে দিই, সকালবেলা ভোরবেলা উঠে একটু বাজি ফাটাও, ভালো লাগে বলো একা একা? ওই যে তোমাদের দাদাভাই, আয় আসো 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 আসো। আচ্ছা, তোমাদের গুড মর্নিং জানাইনি, তোমাদের ওয়েলকাম জানাইনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা বেশ ভালোই আছি। আর তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা। পুজো এসে গেছে, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, মানে খুব আনন্দিত। তবে এই আনন্দটা না এই কিছুক্ষণের, মানে পুজো আসলে যেন আর থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখেছো কুকুরটাকে রোজ গেলে ভাত দিই, আর কুকুরটাও মুনসোনাকে পুরো তাড়িয়ে দিল, এরকমই করে। তো বন্ধুরা, আজকের দিনটা চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি। আমার যেরকম নর্মাল দিন কাটে তেমনই দিন কাটবে, তবুও তোমাদের সাথে সাথে করেই তোমাদেরকে নিয়েই দিনটা শুরু করি। চলো, আমার যা কাজকর্ম সংসারের কাজ সেইগুলো চলো করতে থাকি। তোমাদের দাদাভাই সাইকেলটা বার করছে, আর মুনসোনাকে দেখতে পেলে এই সবাকে একটু গুড মর্নিং বলে দাও। এখন ঘুম থেকে উঠলো না? আর মহালয়া, মহালয়া, মহালয়া সবাইকে, আজকের দিনটা সবাই খুব আনন্দে আর ভালোভাবে কাটাও। আর আমরা কেমন কাটাবো? আমাদের যেমন নর্মাল কাটে, তাই না? কি করছে নাটক? এই যে তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন সকালবেলা আমার এই পর্দাটা তুলে দেয় বলে বেশ ভালো হয়। চলো সংসারের কাজে হাত দিই নাকি। আর এই যে তুমি কি একটু বলবে, গুড মর্নিং বলবে? এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ গুড মর্নিং বলে দিয়েছে। আর মহালয়া বললো শুভ মহালয়া। ঠিক আছে, তোমরা বুঝে নিয়েছো?
শরৎকালের আকাশ বাতাস প্রকৃতিটা একদম যেন অন্যরকমভাবে সেজে ওঠে, আর আমরা তখনই বুঝতে পারি যেন পুজো এসে গেছে। সত্যি কথা, আকাশ বাতাসে যেন পুজোর পুজো একটা রব উঠে যায়, আর আমরা সারাটা বছর ওয়েট করে থাকি এই কটা দিনের জন্য। তো আজকের দিনটা মানে পুজো চলে এসেছে মহালয়া, তাই না? আর স্নান হয়ে গেছে সকাল সকাল, যেন স্নান টান করা কাজকর্ম সারা বেশ ভালো লাগে, সেই নিজের একটা গতিতে কাজ চলে। আমার প্রত্যেক দিনই অবশ্য আমি নিজের গতিতে কাজ করি, আমার নিজের মতন করে কাজ করি, আমার যখন যেটা করতে হবে সেই সময়টার মধ্যে আমি কাজগুলো সারার চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি, শাড়ি পরে একটু পুজো দিই, সারাদিনটা একটু শাড়ি পরেই থাকি। আর তোমরা অনেকে আমাকে বলেছো চুলটাকে খোপা করে সিঁদুর পরতে, তো আমি চুলে একটা ক্লিপ দিয়ে পরতাম বা মাঝে মাঝে ভাবে খোপা করেও নিতাম, কিন্তু তোমরা বারণ করেছো, তো এবার থেকে আমি সবসময় চুলে একটা হাত খোপা করেই সিঁদুরটা পরবো, ঠিক আছে? তোমরা আমার পরিবার, তোমরা আমার ভালোর জন্যই সব কিছু বলবে, তো তাহলে আর পরিবার কী করে হলো, তাই না? আমাকে যদি তোমরা না শিখিয়ে নাও। তো চলো এবার পুজো দেব, ফুলটা তোলা হয়নি, তো চলো ফুলটা তুলে নিই, সাথে থাকো। শাড়ি পরে দেখো, অনেকদিন পর শাড়ি পরলাম কিন্তু, বলো। তোমরাও জানো কারণ আমি খুব একটা এখন শাড়ি পরি না, সবসময় শাড়ি পরাটা হয় না, তো আজকে শাড়ি পরেছি, বেশ ভালো লাগছে, জানি তোমরা খুব পছন্দ করবে। দেখো চুলটা খুলে যাচ্ছে, আপাতত আটকে নিলাম, এখন আর পরবে না। দেখো কত ফুল, কত ফুল, সকালবেলায় স্নান টান করে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে না বেশ ভালো লাগে। আজকে যেহেতু মহালয়া, সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে আর স্নান টানও করে ফেলেছি, তো এই যে ফুল তুলে চলো এখন পুজোটা দিয়ে নিই, ঠাকুর বাসনটা মেজে ধুয়েও নিয়ে এসেছি। তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো আর আমাকে আমার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি যেন আমার কাজ, আমার ভালোবাসা সব কিছু দিয়ে মানুষের মনে যেন জায়গা করতে পারি, সবার মঙ্গল হোক এটাই সবসময় চাইব। আর তুমিও ভালো থেকো, তুমি ভালো থাকলে তবেই আমাদেরকেও ভালো রাখবে। আমার মতন পাগল কজন আছে বলতো, সকালবেলায় উঠে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে একটা বিস্কুটও মুখে দেয়নি, কি করতে বসেছি জানো? এখানটায় বসেছি আমি রিলস বানাতে, অনেক কটা প্রায় 7-8-10 মতন রিলস আমি এখন বসে বসে বানালাম, ভাবতে পারছো? মানে অনেকের কাজকর্ম এখনো হয়নি আর আমার কাজকর্ম হয়ে গেছে, আর আমি বসে বসে রিলস বানাচ্ছি। এই যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এটাকে বেঁকিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার রান্না করতে হবে, এখন সময় হচ্ছে 8:30, চলো রান্নার জোগাড় করি। তোমাদের দাদাভাই ফোন করলো, বললো তুমি ভাত তরকারি যা করবে করে নাও, তারপর আমি মাংসটা এনে দিচ্ছি। তো গতকালকে শনিবার ছিল বলে তো আমরা কিছু খেতে পারিনি, মাংস টাংস কিছু, তো আজকে যেহেতু রবিবার মহালয়ার দিন, তো তোমাদের দাদাভাই বললো আমি মাংস নিয়ে আসবো, তুমি সবকিছু গোজগাজ করে রাখো আর ভাতটুকু করে নাও, আমি আসলে তাহলে মাংসটা করে ফেলবো, ও আবার মানে কাজে যাবে। তো আর এই যে শুয়ে পড়লো, এই যে আসলো শুয়ে পড়লো, বাজি ফাটাচ্ছে সবাই, আর ও বাজি ফাটানোর আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে ঘরে যাচ্ছে, গিয়ে খাটের তলায়, একেবারে খাটের তলায় গিয়ে কালু মালু করে দেখছে, এত ভীতু এত ভীতু। যাক চলো আর কথা বলবো না, রিলস বানিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আর এখন বক বক করবো না, এবার যাই চলো দুটো বিস্কুট খাই, খেয়ে কাজে হাত দিই, ঠিক আছে? ভাতটা করে নিই আর দেখি পটল সর্ষে নয় পটল ভাজা কিছু একটা করব, আর মশলা টসলা সবকিছু বেটে টেটে রেখে দিই, তোমাদের দাদাভাই মাংসটা নিয়ে আসলে ধুয়ে টুয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো।
বাপরে বাপ, পুরো ঘেমে স্নান। মশলাটা বাড়তে বাড়তে হাতে মনে হয় লেগেছিল, এই হাতটা এখানটা লাগিয়েছি, আর এই জায়গাটা পুরো রিড়িড় করে জ্বলতেই রয়েছে, হাতও জ্বলছে। এই মাংস করতে গেলে মাংসের মশলা জানো তো একটু বেশি হয়, ঝালটালও একটু বেশি, আর আমার হাত জ্বলতেই থাকে, ভালো লাগে না। দেখো এখানে আলু ভেজে রেখেছি, এখানে রয়েছে হচ্ছে কি বলে পটল সর্ষে ভাত, এইগুলো সব হয়ে গেছে। এখানে মাংসের মশলা কষানো চলছে, কিন্তু মাংস নেই, মানে তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি জানো। এখন কটা বাজে জানো? দেখো এখন 10:30 বাজে, এখনো তোমাদের দাদাভাই আসেনি। আমার সবকিছু কমপ্লিট, মাংসটা আসলে ধুয়ে একেবারে বসিয়ে দেবো। আমি ভাবলাম কি মশলাটাকেও কষিয়ে রাখি, দেখি কষতে কষতে যদি চলে আসে। যাই হোক এটা একটু হোক, দেখি আমি বাইরে যাই, প্রচন্ড গরম লাগছে গো। তো দেখা যাক কখন আসে, আমার তো সবকিছু রেডি, কিন্তু যদি এখন মাংস না আনে ব্যাস তাহলে গেল, শুধু পটল সর্ষে আর ভাতটাই হয়েছে। আর দেখতেই তো পেলে আলু টালু সবকিছু ভেজে মশলা কষিয়ে সবকিছু রেডি করে রেখে দিয়েছি। না গো এখনো আসছে না। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, আমাদের এই রাস্তার এখানে তোমাদের দেখেছিলাম না, মানে যখন আমি যেতাম রাস্তার এখান থেকে মাংস নিয়ে আসতাম, এখানে একটা দাদা বসতো, সুবিধা হতো। আর এখন না, মানে যে করে তারপর ওখান থেকে বাজার হয়ে মাংসটা নিয়ে আসবে তো তখন গিয়ে লেট হয়ে যায়, তো এই জন্যে এই হয়েছে অবস্থা। চলো দেখি আমি একটুখানি ফোন করি, ঠিক আছে? আর প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা, প্রচণ্ড মানে না রোদ না মেঘ এরকম হয়ে রয়েছে। তো যাই হোক চলো আমি ফোন করি, তোমাদের দাদাভাইকে ফোন করে দেখি কত দূর, তারপর দেখি কি হয়। সঙ্গে থাকো। এই মাংস তো কালো প্লাস্টিকে দেয়, সাদা প্লাস্টিকে দিয়েছে। আমার সব কমপ্লিট, শুধু এটা ধুয়ে বসিয়ে দিলেই হবে। এই যে নাটক চলছে, নাটক করবো মনো। বাবা টাকা তো হচ্ছে না, কষ্ট কত কষ্ট। এই যে 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 ইস 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 আজ এসে ওই টের পেয়েছে টের পেয়েছে টের পেয়েছে। না না ও অনেক দূরে রয়েছে, দেখে মনে হচ্ছে অনেক কাছে। যাক চলো এটা ধুয়ে এবার বসিয়ে ফেলি, ঠিক আছে? তো মাংস রান্না একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু ধনে পাতা দিয়েছি, তোমাদের দাদাভাই বললো যে অনেকদিন ধনে পাতা দাও না মাংসের মধ্যে, তো দাও। আর দেবো হচ্ছে গরম মশলা, তো আজকে আর গোটা গরম মশলা নেই, তো ওই জন্যে সানরাইজের গুঁড়ো গরম মশলাই দিয়ে দিলাম। তো একদম রেডি হয়ে গেছে মাংস, তো গরম গরম ভাতের সাথে একদম ধোয়া ওটা মাংসের ঝোল গরম গরম খেতে কিন্তু দারুণ লাগতো, কিন্তু উপায় নেই, ভাত ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? কারণ ভাতটা সব কিছু আগে করে নিয়েছি, লাস্টে মাংস হলো, ঠিক আছে? চলো মাংসের ঝোলে ভাত একদম গরম হয়ে যাবে। আজকের মেনুতে রয়েছে পটল সর্ষে সাদা ভাত আর রয়েছে চিকেন কষা। তো কার কার খেতে ইচ্ছে করছে ঝটপট করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এটো জায়গাটা মুছে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, আর ওর দুপুরের জন্য খাবারও প্যাক করে দিয়েছি। ও তো রোজ দুপুরবেলায় ওর কাজের ওখানেই খাবার নিয়ে যায়, ওখানেই খায়, আসে না। তো যাই হোক আমার কাজকর্ম সেরে নিয়ে তারপর চলো তোমাদের একটা দারুণ জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজ সবার মন তো উৎসবে রঙ্গনে, আজ সবার মন তো উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বরকেও খাইয়ে দুপুরের জন্য খাবার দিয়ে একদম কাজে পাঠিয়ে দিয়েছি। এখন আমার পুরো ফ্রি টাইম, মানে ও কাজে চলে গেলে না পুরো এতক্ষণ টাইমটা আমার মানে প্রচণ্ড খারাপ লাগে। কি বলতো, একটা আশা থাকে যে বর দুবার তিনটে চারটের দিকে আসবে খেতে, একসাথে খাওয়া দাওয়া করব, তো সেটা আর হয়ে ওঠে না, সকালবেলার খাবারটাই একসাথে খাওয়া হয়। তো যাই হোক আজকে চিকেন রান্নাটা দারুণ হয়েছিল, বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়াটা। আর তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই যে
আমার নতুন শাখা পলা জোড়া, ঠিক আছে? এই যে দেখো, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো তোমাদের বলি যে আমার তো সোনা শাকাপলা রয়েছে, তোমরা জানো আমি গোল্ড কালেকশনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমার শাখাটা তোমাদের বলেওছি মনে হয় ভিডিওতে, আমার শাখাটা না অনেকটা বড় হয়। কোথায় আসে জানো? মানে আমি তোমাদের কিভাবে দেখাই, এক হাতে তো ফোন রয়েছে, মানে অনেকটা অনেকটা নেমে যায়, মানে যেহেতু বড় বোঝোই তো, মানে কত সাইজ বলো তো, 24 সাইজ মতন হবে। হ্যাঁ 24, হ্যাঁ 24ই হবে। আর এটা কিন্তু 22 সাইজ, ঠিক আছে? তো 24 সাইজ আমার যে সোনার শাখাটা রয়েছে, তো সেই শাখাটা আমি মানে আজ মনে হয় কবছর পরি না জানো তো, মানে গুনে বলতে পারবো না কবছর হলো পরছি না, আমার হাতে ভালো লাগে না ওই বড় শাখাটা। তো পুজোর সময় একটু শাখা পলা না পরলে ভালো লাগে বলো? বউদের ভালো লাগে না, শাখা পলার যে একটা আভিজাত্য ব্যাপার, শাখা পলাই তো আমাদের সম্পদ, তাই না? তো সেই শাখা পলাটা যদি আমি না পরি আমার যেন ভালো লাগবে না, তো এই শাখার সাথে যদি পলাটা পরি তাতেও যেন ভালো লাগে না পুজোর সময়। এমনি অন্য সময় আমি পরি ঠিক আছে, কিন্তু পুজোর সময় একটু সোনার শাখা পলা পরবো তবেই তো ভালো লাগবে, কিন্তু যেহেতু আমার শাখাটা বড় তো তার জন্য আমি পরতে পারি না, শুধু পলাটা পরতে পারি। পলাটা যেন হয়, পলাটা 24 সাইজ হলেও মনে হয় যেন শাখাটা একটু বড়ই হবে, 24-এর থেকেও মনে হয় বড়ই হবে। যাই হোক পলাটা ঠিকঠাক হয়, তো তার জন্য দেখো একটা শাখা দেখতে পাচ্ছ, দেখো তো, দেখো তো ঠিকঠাক দেখতে পাচ্ছ, তো ওই জন্য দেখো এরকম শাখা পলা নিয়েছি যাতে পুজোর সময় পরার জন্য, মানে সোনার জিনিস থাকতেও আমাকে সিটি গোল্ড পরতে হচ্ছে, কিছু করার নেই, হাতে যেটা হবে সেটাই তো পরবো। তো তার জন্য দেখো এই শাখা জোড়া পলা জোড়াটা নিয়েছি, এটা পুজোর সময় পরে থাকবো, বেশ ভালো লাগবে, তাই না? তো পলাটা নিয়েছি কারণ পলার ডিজাইনটা ভালো লাগলো, তাই তো এটার সাথে আমি সোনার শাখাটাও পরতে পারি বা এটাও পরতে পারি, দেখি যেটা ভালো লাগবে সেটা পরবো। তো তোমরা কমেন্ট করে জানিও আমার নতুন শাখা পলা জোড়াটা কেমন হয়েছে, ঠিক আছে? তো পুজোর জন্য এটাও আমি নিয়ে নিলাম, কারণ এই জিনিসটা হাতে না থাকলে ভালো লাগে না। তোমরা জানো আমি হাতে কখনো শুধু শাখা পরি না, শাখার সাথে পলা থাকবে তবেই ভালো লাগে, তবেই তো একটা নারীর সৌন্দর্য বেড়ে ওঠে, তাই তো? তো চলো বন্ধুরা, আজকে আমি একদম দুপুরবেলাতে ব্লগটা শেষ করে দিচ্ছি, একদম সেই 5:30-6 থেকে ব্লগটা শুরু করেছি, তো ব্লগটা আর কন্টিনিউ করছি না। বিকেলবেলায় একটু বেরোনোর কথা ছিল, মানে মহালয়ার দিন মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বিকেলবেলায় একটু আমাকে নিয়ে বেরিয়ে একটু এদিক ওদিক থেকে ঘুরিয়ে এনো, তো সময় হচ্ছে না, কাজের একটু চাপ রয়েছে, যেহেতু 1-2 দিন বাড়িতে ছিল, তো টানা জোড়ার পর আর ও ছুটি করতে চাইছে না, তো তার জন্য আজকে যাওয়া হবে না। আবার তো ধরো 2 দিন কাজ হবে, আর 2-4 দিন কাজ হবে, তারপর ব্যাস আবার পুজোর ছুটি, তো তার জন্য ও বললো যে কাজটা কামাই করবো না। ঠিক আছে চলো, বিয়ে হয়ে গেলে আর সেই ব্যাপারটা থাকে না, তখন সংসার কাজ এইগুলো নিয়েই থাকতে হয়, তাই তো? আমার পরিবারের সবাইকে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছো, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর সেখানেও ঘন্টি আছে সেটাও কিন্তু বাজিয়ে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতন এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।